মমতা ব্যানার্জিকে দোষ দিচ্ছে, বিশেষ করে দিল্লি, আমি মনে করি না সেখানে। এটা একটা রাজনীতির কৌশল ছাড়া আর কিছু না, কারণ সে আসলে পানিটা দিবে কোত্থেকেই, তা তো আসলেই শীতের মৌসুমে পানি না, যার জন্য বাংলাদেশ মনে করছে যে বৃষ্টির মৌসুমে যে পানিটা আসে সেটা যদি ধরে রাখতে পারে। এখন ধরে রাখার জন্য তো একটা কষ্টের ব্যাপার আছে, ওই কষ্টটাকে বহন করবে। চীন আগ্রহ দেখিয়েছে যে ঠিক আছে, যেই ড্যামটা তৈরি করা হবে বাংলাদেশের ভিতরে সেখানে যেই ড্রেনেজ দরকার, সেখানে যেই কাঠামো দরকার সেটা তারা সাহায্য, সেটাও 1 বিলিয়নের মতন। এখন আমি যদি একটু মানে কি বলা হয় পুরো জিনিসটা যদি একটু নজর দেই, এই জিনিসটা যদি কখনো হয় যে আমরাই বৃষ্টির মৌসুমে পানিটা রেখে শুষ্ক মৌসুমে আমি যদি পানিটা দিতে পারি, তাতে ওইখানে বলা হিসাবে বলা হচ্ছে 20 মিলিয়ন লোক ক্ষতিগ্রস্ত হয়, তারা উপকৃত হবে, কারণ শীতের মৌসুমে তখন এই অ্যাগ্রিকালচার প্রোডাকশনও করতে পারবে। এই তো, তাতে তো ভারত বেঁচে যাবে। আমি তো মনে করি ওই ধরনের, কারণ ভারতের কোনো খরচ করতে হলো না, বরং বাংলাদেশই খরচ হলো। আর আমি যদি পানিটা রাখতেই পারি তাহলে আর ওই যে নেগোসিয়েশন হচ্ছে যে কত পানি দিবে ভারত কত বাংলাদেশ, এটাও আর থাকছে না। অনেকটা যেইভাবে আমরা পদ্মা ব্রিজের বিষয়টা হলো, ওয়ার্ল্ড ব্যাংক দিল না ঠিকই, তো তাই বলে বাংলাদেশ তো আর বসে থাকলো না। তো এখন এটা করার ফলে কার লাভ হচ্ছে? ঘুরে ফেলে দেখা যাবে যে এখানে আমেরিকারও লাভ আছে, এখানে ভারতেরও লাভ আছে, কারণ এর মধ্যে তো একটা উন্নয়নের একটা ছাপ আসবে, আশেপাশে অনেক কিছু হবে। ঠিক ওরকমই এই তিস্তার ব্যাপারে। তো বাংলাদেশ এখন উপায় নেই, এখন একটা যেটা হবে সেটা হলো যে হ্যাঁ, এই লোনটা যদি চীন দেয় তাহলে ভারতের অনেকেই মনে করবে যে তাদের গুরুত্বটা কমে যাবে। তো এখন সেটা তো আমাদের দোষ না, তারা যদি সমাধানটা করতে পারতো, আজকে যদি ওয়ার্ল্ড ব্যাংক সত্যিকার যদি আমাদের লোনটা দিত তাহলে তো আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথেই থাকতাম, তাহলে তো আর এই চীনের এই ব্যাপারে থাকতো না, বলতেও পারতো না যে আমরা, কারণ পদ্মা ব্রিজ ওদের দেশের বাইরে সবচেয়ে বড় ব্রিজের উপরে ওরা ইনভেস্ট করেছে। তো সেই হিসাবে দোষটা কার? দোষটা তো আমাদের না। তো যার জন্য ভারত আমি মনে করি গোপনে কিন্তু খুশি হবে যদি বাংলাদেশ এটা সমাধান করে ফেলে, তাহলে আমাদের সাথে যেই সম্পর্কটা হচ্ছে একটাই তাদের চিন্তা হবে যে তাহলে বাংলাদেশ বুঝি চীনের কাছাকে। সেখানে আমি মনে করি যে তাদেরও ভরসা রাখা উচিত বাংলাদেশের উপর, কারণ আমরা পদ্মা ব্রিজ নিজেদের পয়সায় তৈরি করেছি, চীন সাপোর্ট দিয়েছে, তাই বলে কি আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে একেবারে সরে গেছি? তা তো না, আমরা তো ওয়ার্ল্ড ব্যাংক থেকে এখনও আমরা সাপোর্ট পাই। তো সেই জায়গায় আমার মনে হয় ভারতেরও উচিত হবে যে সেই ব্যাপারে বাংলাদেশের উপর ভরসা রাখতে।